ओम शांति एवं नमस्कार जानाई सबाई के। आजकेर भालो थाकुन प्रतिदिन ए प्रोग्रामे आपनादेर हार्दिक स्वागत। आजकेर आमादेर आलोच्य विषय इच्छा कमाओ समस्या कमे जाबे। ए एक सुंदर टपिक्स जार उपर आमरा निजेके सुंदर विचार सागर आमरा मंथन करते पारी। এই ব্যাপারে রবীন্দ্রনাথের দুই পংক্তি আমার প্রথমেই মনে পড়ছে। কবিতাটি এরকম, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আজকের যুগ হলো ভোগবাদী যুগ, যেটাকে বলা হয় কনজুমারিজম এজ, বা অন্য ভাষায় বলা যায় ভোগ্যপণ্যের যুগ বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। মানুষ এই যুগে এই ভোগ্যপণ্যের সামগ্রীর পিছনে সোনার হরিণের মতো ছুটে চলেছে। তাই রবীন্দ্রনাথের অন্য একটা পংক্তিতে বলা আছে, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। আমার মনের কোণে, মনের গহন কোণে এইরকমভাবে হরিণ কিন্তু ছায়ারূপী মায়া ঘুরে বেড়াচ্ছে। আমরা সেটাকে কখনো অনুভব করিনি, কিন্তু এটা কিন্তু খুবই বাস্তব সত্য। এই যে সোনার হরিণের পিছনে ছোটা, এটা একটা বিরাট বড় ব্যাধি বা অসুখ। আমরা এটাকে অতিলোভ বলতে পারি এবং এটাকে বলা হবে যে একটা সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ। এই ইচ্ছা যাকে একবার ছুঁয়েছে সেই জানে এ কি কত মারাত্মক এই অসুখ। এই অসুখের ওষুধ কি, এর কারণ কি, এর নিবারণ কি, সেটাই আমরা আজকে আলোচনার মাধ্যমে দেখব। ভোগবাদী দুনিয়ায় প্রথম কথা হলো, একটা নীতি কথা দিয়ে আমরা শুরু করছি। আমরা ছেলেবেলায় এক সুন্দর একটা গল্প পড়েছিলাম, গল্পটার নাম হলো হাঁসের সোনার ডিম। এক গরিব চাষির একটা হাঁস ছিল, হাঁসটা প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। সেই ডিমটা বেচে তার সংসার খুব ভালোই চলছিল। হঠাৎ তার কি খেয়াল হলো, আচ্ছা ডেইলি এত কষ্ট কেন করি, যদি তার পেটটাকে আমি চিরি অনেক ডিম একসাথে পেয়ে যাব, কি জরুরি বারবার একটা ডিম নিয়ে ডেলি বাজারে যাওয়ার। যেই না ও হাঁসটার চিল্ল পেট, তার কিন্তু হয়ে গেল মাথা হেড, এবং সে তার মাথা হয়ে গেল হিম, সে পেল না কোনো ডিম এবং মারা গেল হাঁস। তার হাঁস তো গায়েব হয়ে গেল, সাথে সাথে তার হাসিও গায়েব হয়ে গেল, তার জীবনের খুশিও গায়েব হয়ে গেল। যেটা সে ডেলি পেত তার পাওনা হয়ে গেল শেষ। ঠিক আমরা এই সোনার হরি হাঁসের ডিমের মতো এইভাবে আমরা সব কিছু আজ একই দিনে পেতে চাইছি। অদ্ভুত একটা চাহিদা আমাদের ভিতরে গড়ে উঠেছে। এই চাহিদার কারণ কি, আমরা দেখছি আজকাল যে টিভি সিরিয়াল চলছে, যে ভোগ্যপণ্যের বিজ্ঞাপন চলছে, এত কিছু মায়ার যে মায়ারূপী যে আকর্ষণ আমাদেরকে ঘিরে রেখেছে, আমরা কিন্তু সেই আকর্ষণের বাইরে কিছুতেই যেতে পারছি না। আমরা এই জিনিসটাকে অন্যভাবে বিশ্লেষণ করতে পারি। ইচ্ছা দুরকম, একটা নিড আর একটা ইচ্ছা, সেটাকে বলে অপরিমিত অপরিমেয় ইচ্ছা, যেটাকে আমরা বলি গ্রিড। এই গ্রিডকে আমরা বলতে পারি লোভ বা অতিলোভ। এই গ্রিডের ফলেই কিন্তু আমাদের অরিজিনাল ইচ্ছাটা দাবিয়ে গেছে, আমরা সাধারণ ইচ্ছার বাইরে চলে গেছি, যেটাকে আমরা এখন কন্ট্রোল হারিয়ে ফেলে এই পথে এগিয়ে চলেছি। নিড এবং গ্রিডের ব্যাপারে মহাত্মা গান্ধীর এক সুন্দর কোটেশন মনে পড়ছে, দ্যার ইজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এভরিওয়ানস গ্রিড। তার মানে এই পৃথিবীতে প্রত্যেকের জন্য ঈশ্বর তার যতটুকু প্রয়োজন সব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু লোভের পরিণামের ফলে কিছু লোক সেগুলো হাতিয়ে নিয়ে অনেক মানুষের কাছে বঞ্চনার শিকার করে তুলেছে। তারা বৈষম্যের সৃষ্টি করেছে এবং যার যা জরুরি দরকার সে তা পাচ্ছে না। এই বৈষম্যের শিকার কিন্তু অ্যাকচুয়ালি এসে যায় গ্রিড থেকে। একটা সুন্দর গল্প আছে, একটা গরিব ভিখারি রাস্তায় ভিক্ষে করত। সে ডেলি তার একটা মাটির ভাড়ে এক পয়সা দু পয়সা করে জমাতো। জমাতে জমাতে
একদিন সে মাটির ভাঁড়টা ভেঙে গেল, গিয়ে দেখল তার ভাঁড়ে অনেক কষ্ট করে যে এতদিন জমিয়েছে সেটা 10 টাকায় পৌঁছে গেছে। 2 পয়সা 4 পয়সা জমানো রেজাল্ট 10 টাকা। হঠাৎ তার মনে হলো 10 টাকা তো অনেক কম, সে তখন অনেক আরও জমানোর জন্য আরও বেশি মেহনত করতে শুরু করলো, এবং তার ভিতরে একটা 10 টাকা তার ভিতরে একটা অন্য বৃত্তি তৈরি করে দিল, যেটাকে বলা হয় চুরি বৃত্তি। এবং সে 10 থেকে 20, 20 থেকে 90, 90 থেকে 99 অবধি জমা করতে পারলো। এই জমা করতে করতে একদিন দেখা গেল যেই 99-এর ওর কাছে হিসাবে পৌঁছে গেল যে আমার কাছে তো 99 হয়ে গেছে, যেন ডবল ফিগার। কিন্তু এই ডবল ফিগার সে সন্তুষ্ট হতে পারলো না, সে বলল না এটাকে ট্রিপল ফিগার করতে হবে। এই ট্রিপল ফিগারের জন্য সে আর একটু বড় রকম হাতানোর চেষ্টা করলো, এই হাতাতে গিয়ে সে ধরা পড়লো এবং সে তাকে জেলে যেতে হলো। আমরা এটাকে অনেক সময় বলি 99-এর ধাক্কা, 99-এর ধাক্কা। এই একটা অদ্ভুত জিনিস, মানুষ যখন ডবল এক সিঙ্গেল ফিগার থেকে ডবল ফিগারে যায়, এই ডবল ফিগার তাকে ট্রিপল ফিগার এবং আরও বড় ফিগারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা একটা বিরাট বড় মানে মায়ার ছায়ারূপী মায়া, যা তাকে সারা জীবন যেন তাড়া করে বেড়ায়। এই রাতারাতি বড়লোক হওয়ার ধান্দা কিন্তু একটা মারাত্মক ধান্দা, এখনকার প্রতিটি মানুষকে প্রায় গ্রাস করে ফেলেছে। সে যখন দেখে পাশের বাড়ির লোক হঠাৎ প্রচুর পয়সা কোথার থেকে পেয়ে গেছে, প্রতিবেশী বড়লোক হয়ে গেল, টিভি সিরিয়াল এবং বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের বিজ্ঞাপন আমাদের এই গ্রিড বা অপরিমেয় ইচ্ছাটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে তুলেছে। এই ইচ্ছার ফলে আমরা কি করছি, আমরা কি করছি দেখো, তার উদাহরণ আমরা হাতে হাতে পেয়ে যাচ্ছি। বলতো আগের ডাকাত নাকি ঘরে ঘরে ডাকাতি করতো, রাতারাতি বড়লো খাওয়ার ধান্দায় তারা কি করে, ব্যাংক ডাকাতি করে, এটিএম ভাঙে, তারা 5 মিনিটের মধ্যে লাখ টাকার সন্ধান পেয়ে যায়। আগে চোর এখন নাকি চুরি করে না, কি করে, যার হাতে পাওয়ার আছে সে পুকুর চুরি করে। এখন দেখা যায় কোথাও যদি মিউনিসিপ্যালিটি পুকুর পড়ে থাকে সেখানে ভরাট করে ফ্ল্যাট তুলে দেয় এবং রাতারাতি সে বিশাল পয়সার মালিক হয়ে যায়। এখন কেউ 3 অঙ্কের চাকরি করে না, সবাই এখন 5 অঙ্কের চাকরির জন্য অ্যাপ্লিকেশন ডালে। কি হয় যে 6 পে কমিশন হয়ে গেছে, এত স্যালারি হেক্টিক স্যালারি হাইক হয়েছে, যার ফলে মানুষের ভিতরে এই যে চাকরির থেকে এত পয়সা পাওয়া যেতে পারে একটা অদ্ভুত ডিম্যান্ড তৈরি হয়ে গেছে। এই ডিম্যান্ড কিন্তু আগে ছিল না, সবাই এখন 5 অঙ্কের স্যালারিওয়ালা চাকরির পিছনে ছুটে চলেছে। এ একটা বিরাট ডিম্যান্ড। এই ইচ্ছার ফল শুরু হয়েছে মৎস্যনায়, ছোটো মাছ যেমন বড় মাছকে গিলে খায় সেরকম সবলের সবল দুর্বলের উপর অত্যাচার করে তার সামগ্রী লুটে নেয়, উস্কা লাঠি উস্কা ভ্যাস এই গল্পের মতো। যে যা যা বাহুবল যার তার জমি তার, এরকম একটা গল্প শুরু হয়েছে, যার লাঠি তার জমি। এটা একটা দুর্বলের উপর সবলের অত্যাচার বা একটা ভোগবাদী দুনিয়ার প্রকৃষ্ট উদাহরণ। আমরা আর একটা উদাহরণ দেখতে পাই মৎস্যনায়ের সঙ্গে, যুদ্ধং দেই মনোভাব। আমাদের কৌরবের মহাভারতে কৌরবদের দেখেছিলাম যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র ভূমি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র ভূমি। এখন দিনে কিন্তু সেটা একদম অকাট্যভাবে প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পাই বিনা লড়াইতে বিনা মামলা মোকদ্দমায় 1 ইঞ্চি জমিও কেউ ছাড়তে রাজি নয়। এটা কিন্তু এরকম মহাভারতের একটা গল্পের মতো, এটাও একটা অতিরিক্ত লোভ বা সব কিছু এককাট্টা করা বা এক্সট্রা, আমরা যেটাকে বলি গ্রিডের, এইটাকেই আমরা ডিফাইন করতে পারি। যা কিছু এক্সট্রা যা কিছু এককাট্টা করার অভ্যাস সেটাকেই আমরা গ্রিড হিসেবে বা অপরিমেয় ইচ্ছা হিসেবে দেখতে পারি। এই গ্রিডের কি কোনো বয়স আছে, ইচ্ছার কি কোনো বয়স আছে? আমরা বলি ইচ্ছার কোনো বয়স নেই, আবাল বৃদ্ধ বনিতা সবারই মধ্যে এই ইচ্ছা অন্তর্নিহিতা। আমরা দেখতে পাই যেটাকে বলা হয় অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডং থরহরিকম্পিত শোভিত দণ্ডং তথপিন মুঞ্ছতি আশা ভণ্ডং। চামড়া খসে যায়, সারা চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, তবুও মানুষের এই ইচ্ছা কিন্তু কম হয় না। এই ইচ্ছা আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যেই বিদ্যমান, এবং সেটা আমরা তার ডিম্যান্ড বা ইচ্ছা দেখে আমরা বুঝতে পারি। সে যেমন জিদ করে সে তার জিদ দ্বারা তার নিজের মনের চাহিদা ঠিক পূরণ করে নেয়। কিন্তু আমরা গীতায় পড়েছি ন জাতু কাম কামান উপভোগে না সম্মতি হবিষা কৃষ্ণ বৎময়ীব ভুয়ো এবাবি বর্ধতে। এই
কামনা এবং কাম এবং কামনা, বাসনা বা ইচ্ছা, এটা কিন্তু কখনো উপভোগের দ্বারা প্রশমিত হয় না। যেমন ঘি আগুন ঢাললে সে আগুন আরও আগুনের শিখার দাউদাউ করে জ্বলে ওঠে, এই ইচ্ছা কিন্তু ঠিক সেই রকমই লেলিহান শিখার মতো, যত ইচ্ছা পূরণ হয় তত আরও ইচ্ছাকে বাড়িয়ে দেয়, আরও চাই আরও চাইয়ের দিকে সে ছুটতে থাকে। এ দিল মাঙ্গে মোর টাইপের জিনিস আর কি, আরও চাই আরও চাইয়ের দিকে ছুটতে থাকে। এটাই মানুষকে আজ এই মরণে অনেকটাই মায়ারূপী লোভের দিকে ছুটে নিয়ে চলেছে। দুই প্রকার মানুষের মধ্যে ইচ্ছা প্রকাশ পেতে পারে, এক হলো মানি এবং তার থেকে যে চিন্তাগুলো হয়। আমরা বলি চিন্তা দুভাবে হয়, এক মানি এক নো মানি। নো মানি মানে যার কোনো টাকা পয়সা নেই, তারও কিন্তু একটা চিন্তা বা ইচ্ছা হয় যে আমার জীবন কী করে চলবে, কাল কী খাবো, আমার সংসার কী করে চলবে। দিস ইজ নো মানি একটা ইচ্ছা। আর একটা যার মানি আছে, তার ভিতরে কী হয়, মানি থাকলে কী হয়, তারও ভিতরে একটা অদ্ভুত চিন্তা শুরু হয়, সেটার ফল কী, সে সেই মানিটাকে কিন্তু আমরা বলি ঢাকার জায়গা খোঁজে, কোথায় লুকোবে সেটা চিন্তা করে। কারণ এই মানি কিন্তু অতিরিক্ত বলা হয়, এই অতিরিক্ত মানি কিন্তু তার কাছে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তার ঘুম কেড়ে নিতে পারে, সে সেটাকে লুকোনোর চেষ্টা করে। এবং আমরা বলি সে চায় ইনকাম ট্যাক্স থেকে বাঁচাতে, সে চায় চোরের উপদ্রব থেকে বা চোরের হাত থেকে বাঁচাতে, সে লুকাতে চায় কোনো মাটির নিচে বা দেওয়ালে বা তার গদির নিচে সোনা দানা বিস্কুট কিনে রাখে, বা সে কোনো ফল বেনামি অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখার চেষ্টা করে। এবং যাদের অতিরিক্ত পয়সা তারা সুইস ব্যাংকে টাকা রেখে এইভাবে লুকোনোর চেষ্টা করে যাচ্ছে। অতিরিক্ত মানি কিন্তু বেসিক্যালি তার কোনো কাজে লাগে না, সেটা খালি ওই জমেই থাকে তার, এটাকে আমরা অনেকে ব্ল্যাক মানি হিসেবে দেখে। তো এই ইচ্ছা পূর্তির জন্য মানুষ কী না করে, বেসিক্যালি সে সেই ইচ্ছার পূরণের পরেও সে কিন্তু সেটা সে ভোগ করতে অনেক সময় পারে না। তাই বলে কিছু কো দাবি রায় ধুলমে, কিছু কো চোর লুটলে, কিছু কো আগ লাগ যায়, কিছু কো রাজা খা যায়। তো এরকম টাকা পয়সা থাকলেও যে সে ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, ভূমিকম্পে তার মাটির নিচে দেবে যেতে পারে, চোর লুটে লুটতে পারে, ইনকাম ট্যাক্স এসে রেড করতে পারে এবং তার আগুন লেগে তার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, তাও মানুষ এর পিছনে কিন্তু ছুটে চলেছে। এই ইচ্ছার পরিণামের উপরে আমরা বলতে পারি যে ইচ্ছাকে দমন না করতে পারলে সে কিন্তু আপনাকে নাশ করে দেবে, এটা খুব জরুরি, এবং তার জীবনে এমন সমস্যা পয়দা করতে পারে। যেমন আজকাল দিনে যার কাছে পয়সা নেই সে কী করে, তারও ভিতরে একটা ইচ্ছা হতেই পারে, সে কী করে, কী করে না, লোনের জালে ফেঁসে যায়। লোন এমন একটা জিনিস যে তাকে সারা জীবন তাকে সেই ঋণের বোঝা বয়ে চলতে হয়। মানি যার কাছে আছে সে তো সব কিছু উপভোগ করার চেষ্টা করে, কিন্তু যার কাছে মানি নেই সে কী করবে। এটাকে বলা হয় যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আমার কাছে আমার আমার ঘি খাওয়ার ইচ্ছা হয়েছে, হাত তো ফাঁকা, কিন্তু আজকালকার দিনে বলে লাগবে টাকা, গৌরী সেন দেবে টাকা, অদ্ভুত ব্যাপার। যার কাছে ক্রেডিট কার্ড আছে সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড ক্র্যাশ করে টাকা নিয়ে নেয়, কিংবা কোনো একটা লোন নিয়ে পার্সোনাল কার হোম যে কোনো লোন নিয়ে সে জীবনটাকে এনজয় করার চেষ্টা করে, কিন্তু সে জানে না সে কী লোনের জালে কীভাবে ফেঁসে গেল এবং আজীবন সে সেই লোনের বোঝা বয়ে বেড়াতে হয় তাকে, এবং তাকে একটা দুশ্চিন্তার মধ্যেও রেখে দেয়। অদ্ভুতভাবে এই ক্রেডিট কার্ডও কিন্তু একটা অদ্ভুত গল্প, যেটা আমাদের অতি লোভের একটা প্লাস্টিক কার্ড যে আমাদের লোভটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে দিতে পারে। এর থেকে আমরা এখন ভাবতে পারি বাঁচার উপায় কী, আমাদের জীবন যেটা ইচ্ছা ও দুর্বিষহ ইচ্ছা যে আমাদেরকে জীবনকে দুর্বিষহ করে দিতে পারে, কিন্তু মানুষকে ভাবা উচিত এর থেকে একটা বাঁচার উপায় অবশ্যই খোঁজা উচিত। কারণ ইচ্ছা দিয়ে কোনো দিন প্রশমন হয় না, ইচ্ছা মানুষকে কখনো, অতিরিক্ত ইচ্ছা মানুষকে কখনো স্থির রাখতে পারে না, তার মনে কখনো শান্তি আনতে পারে না। আমরা এই জন্য বলি মানি বিগেটস মানি বাট ক্যান নট বিগেটস পিস, টাকায় টাকা আনে, টাকা কিন্তু কখনো শান্তি আনতে পারে না। এই শান্তির জন্য মানুষ কখনো অতিরিক্ত ইচ্ছাকে আমাদের সবসময় ত্যাগ করতে হয়, প্রয়োজনীয় ইচ্ছা তো জরুরি এটা আমরা সবসময় মানি, কিন্তু অতিরিক্ত বা অপরিমেয় ইচ্ছা এটা কিন্তু আমাদের জীবনে এক ভয়ানক ব্যাধি হিসেবে দেখা দিতে পারে। বাঁচার উপায় কী, এবার কিন্তু একবার ভাবা উচিত এই অতিরিক্ত ইচ্ছা যে আমাদের এত ক্ষতি করতে পারে, তার থেকে কিন্তু একটা বাঁচার উপায়ও আমাদের ভাবা উচিত।
প্রথম উপায়, ইচ্ছা কমাও, সমস্যা কমাও। আমরা এটাকে বলি সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। আগে খুব ছেলেবেলায় এটা আমরা জানতাম, সিম্পল লিভিং হাই থিঙ্কিং কী, জীবন সাদাসিধে হোক কিন্তু তোমার চিন্তা হবে হাই থিঙ্কিং। হাই মানে হাই অ্যান্ড হাইয়েস্ট, আমরা যেটাকে বলি উপরওয়ালা, যে সবচেয়ে হাইতে থাকে সেই উপরওয়ালাকে স্মরণ করো এবং জীবনটাকে সাদাসিধে বানাও। সিম্পল, অতিরিক্ত কোনো চাহিদা না থাকাই উচিত। আমরা শেষ অন্তিম কথা বলে আমরা প্রোগ্রাম, আমরা বিষয়টা শেষ করব। আমরা বলছি ভোগী জীবন নয়, যোগী জীবন শুরু করুন, কারণ ভোগের কোনো উপশম হয় না। যোগী জীবন দিয়ে আপনি আপনার সংযম অনুভব করতে পারবেন এবং রাজযোগ প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জীবনের চাহিদা অনেক কমে যাবে, আপনি অনেক ইকোনমিক হয়ে যাবেন, অনেক সরল সাদা সিধে হয়ে যাবেন। আপনার ভিতরের চাহিদা একটাই থাকবে, আমাদের গন্তব্য হবে ঈশ্বর প্রাপ্তি, আর ঈশ্বর প্রাপ্তি মানে সর্বপ্রাপ্তি, এবং আর কোনো প্রাপ্তি আর আপনার কাছে থাকবেই না, মনের মধ্যে আর কোনো এই থাকবে না, অন্য কোনো পাওয়ার ইচ্ছাই আপনি ভুলে যাবেন। তাই বলছি আপনারা আসুন, এ রাজযোগ প্র্যাকটিস করুন, ঈশ্বরের সঙ্গে শুধু সংযম নয়, ঈশ্বরের সঙ্গে সংযোগ করুন, দেখবেন আপনার ভিতরে এমন কিছু প্রাপ্তি আসবে, এমন কিছু পেয়ে পাবেন যার দ্বারা আপনি অনুভব করবেন, আমার যা পাওয়ার ছিল আমি সব পেয়ে গেছি, আমার আর পাওয়ার কিছু নেই। তাই বলে যোগী কম খাতা হয়, যোগী কম সোতা হয়, যোগী গম খাতা হয়। কারণ কি? কারণ যোগীরা কম খায়, কারণ তাদের বিএমআর রেট অনেক, তাদের সংকল্প শক্তি খুব স্লো চলে এবং তারা মাইন্ডটাকে অনেক শান্ত স্বরূপ হিসেবে রাখে, তাদের বলে বিএমআর বেসিক মেটাবলিক রেট অনেক কম থাকে। যোগী কম সোতা হয় কারণ তারা এমনি হামেশাই যোগ নিদ্রা মেলাইতে হয়, তারা জীবনকে উপভোগ করে যোগের দ্বারা এবং তাদের আলাদাভাবে এক্সট্রা শোয়ার দরকার হয় না। যোগী গম খাতা হয়, জীবনে যত দুঃখ অশান্তি, গম বা দুঃখ অশান্তি আসে সেগুলো তারা হজম করে ফেলে, তারা এই কোনো অশান্তি দুঃখে বিচলিত হয় না। যোগী জীবন অনুভব করার জন্য আপনাদের আমরা সবাইকে আহ্বান করছি, আসুন, রাজযোগ প্র্যাকটিস করুন এবং নিজেকে সংযম জীবন, সংযত জীবন যাপন করুন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, দেখবেন আপনার লাইফ বদলে যাবে এবং আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ করে আপনার সংযত হয়ে যাবেন, আপনার মনের ইচ্ছা কমে যাবে, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওম শান্তি। আমার প্রিয় সন্তান, তোমরা আমাকে ঈশ্বর, আল্লাহ, শিব, যেহোবা, গড আদি নামে ডাকো। তোমরা আমার মন্দির, মসজিদ, চার্চ এবং গুরুদুয়ারা তৈরি করেছ, তোমরা বেদ শাস্ত্র এবং অনেক প্রকার ধর্মগ্রন্থ লিখেছ, আমার কাছে পৌঁছানোর জন্য তোমরা পূজা অর্চনা জপ তপ করেছ, তোমরা আমার নামে অনেক ধর্মযুদ্ধ করেছ, ত্যাগ এবং বলিদান দিয়েও দুর্ভাগ্যবশত না আমাকে পেয়েছ না আমার কাছে তোমরা পৌঁছতে পেরেছ। বাস্তবে আমাকে জানার আগে তোমাকে জানতে হবে এবং অনুভব করতে হবে তুমি কে। অজ্ঞানতাবশত তুমি নিজেকে শরীর ভেবেছ, যার কারণে তুমি জাতি, ধর্ম, রং, ভাষা বা রাষ্ট্রীয়তার ভেদাভেদ করো। স্থূল নেত্র দিয়ে যে শরীরকে তুমি দেখছ তা তো তুমি ন, তুমি এক অবিনাশী আত্মা যা ভ্রুকুটির মধ্যে অবস্থান করে, ওই শরীরটাকে নিয়ন্ত্রণ করে। অতএব নিজেকে শরীর দিয়ে কর্ম করা আত্মা অনুভব করো, আত্মা অনুভব করো। এখন কিছুক্ষণের জন্য এই সংসারের বাতাবরণ থেকে নিজেকে আলাদা করো, এই দেহকে ভুলে নিজেকে ভ্রুকুটি মধ্য এক উজ্জ্বল তারকা হিসেবে অনুভব করো। বাস্তবে তুমি এখানেই বিরাজ করো, এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। এবার ক্রমশ তোমার যাত্রা শুরু হলো।
এই ভৌতিক সংসার আর দেহভান থেকে উপরে উঠে তুমি চলে যাচ্ছ নীল আকাশে। সূর্য চন্দ্র নক্ষত্রমালা পেরিয়ে তুমি এক সুন্দর সোনালী প্রকাশযুক্ত সংসারে পৌঁছে গেছ। এ হল সমস্ত আত্মাদের সংসার, যাকে ব্রহ্মলোক, শান্তিধাম, মুক্তিধাম বা পরমধাম বলা হয়। এই মধুর শান্তিপূর্ণ সংসারে তুমি আত্মা এবং আমারও মূল নিবাস স্থান। আমি তোমাদের সকল আত্মার পিতা, পরম পিতা পরমাত্মা শিব। তোমাদের মতো আমিও অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু হলেও জ্ঞানে গুণে সিন্ধুর সমান। আমি সর্বশক্তিমান, জন্ম মৃত্যুর চক্রের ঊর্ধ্বে থাকা সদা পাবন। তোমরা সকল আত্মারা আমার প্রিয় সন্তান। শুরুতে তোমরা সবাই আমার সঙ্গে পরম ধামে বাস করেছ, পরে জন্ম আর কর্মের অবিনাশী অভিনয় করতে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছ। এই অনাদি অবিনাশী নাটক সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগে বিভক্ত। প্রত্যেক যুগের সময় সমানরূপে 1250 বছর, আর সেই কারণে পুরো কল্পের আয়ু 5000 বছর। প্রতি 5000 বছর পরে এই সৃষ্টিচক্রের একই রকম পুনরাবৃত্তি ঘটে। গল্পের শুরুর সময়ে সমস্ত প্রাণীজগৎ ও প্রকৃতির 5 তত্ত্ব পাবন ছিল। সেই সময় সংসার সুখ, শান্তি আর আনন্দে পরিপূর্ণ ছিল। এই সেই সময় যাকে সত্যযুগ আর ত্রেতাযুগ নামে অভিহিত করা হতো, যেখানে তোমরা দেবী দেবতা রূপে ছিলে। এই 2500 বছর স্বর্গ, বৈকুণ্ঠ, বেহেশত, জান্নাত, প্যারাডাইজ আদি নামে পরিচিত ছিল। সত্যযুগ অর্থাৎ স্বর্ণযুগে শ্রী লক্ষ্মী ও শ্রী নারায়ণের অটল অখণ্ড রাজ্য ছিল। তারপর ত্রেতাযুগে অর্থাৎ রজতযুগে সীতাদেবী ও শ্রীরাম রাজত্ব করেন। দ্বাপর যুগে দেহভানের কারণে বিকারগ্রস্ত হয়ে নিজের শক্তির ক্ষয় হতে শুরু হল। এই যুগে ভিন্ন ভিন্ন ধর্মবিদ্যা এসে ভিন্ন ভিন্ন ধর্মের স্থাপন করে। শুরুতে এই ধর্ম স্থাপনের উদ্দেশ্য ছিল মানব জাতিকে এক সূত্রে বাঁধা এবং সঠিক পথ প্রদর্শন করা। এখন এই কলিযুগ অর্থাৎ কলহযুগে মানুষের মনে বিদ্যমান ভাজ বিকার চরম সীমায় পৌঁছেছে, যার কারণে 5 তত্ত্ব দূষিত হয়েছে আর তোমরা শান্তি এবং খুশি থেকে বঞ্চিত হয়েছ। পরিণামস্বরূপ দুঃখ আর অশান্তির চোরাবালি থেকে মুক্ত হওয়ার জন্য চিৎকার করে তোমরা আমাকে ডাকো। পরিত্রাণায় সাধু, পরিত্রাণ নাশায় চ দুষ্কৃতায় নাশায়, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম
যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্ম ও পাপ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন তখন সত্য ধর্মের স্থাপনা ও বিশ্বের নবনির্মাণের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই। আমার এই দিব্য এবং পবিত্র অবতরণের কালকে সঙ্গম যুগ বলা হয়। কলিযুগ এবং সত্যযুগের সঙ্গমের এই সময় অত্যন্ত কল্যাণকারী। গীতার মাধ্যমে প্রদত্ত বচন অনুসারে ভারতভূমিতে আমার অবতরণ হয়েছে, প্রজাপিতা ব্রহ্মার সাকার মনুষ্যদেহে প্রবিষ্ট এবং সন্নিবিষ্ট হয়ে আমি সহজ গীতা জ্ঞান এবং রাজযোগ দ্বারা তোমাদের পবিত্র করার মহান কার্যে রত আছি। এখন তুমি দেহ এবং দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। তাই হল রাজযোগ, যার দ্বারা তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হবে এবং তুমি সর্বগুণ ও সর্বশক্তি দ্বারা সম্পন্ন হয়ে উঠবে। মনে রেখো, প্রকৃতির পঞ্চতত্ত্ব তোমার এই সম্পন্নতার জন্য প্রতীক্ষা করে আছে। হে আমার প্রিয় সন্তান, আমি সেই যাকে তুমি অনেক কাল ধরে খুঁজছো। আমি তোমার অনাদি পিতা। আমি কি কেমন তা উত্তম রূপে চিনে নাও এবং আমার শ্রীমত অনুসরণ করো, যাতে তুমি আসন্ন স্বর্ণযুগে অনেক জন্মের শ্রেষ্ঠ ভাগ্য লাভ করো। ওম শান্তি শান্তি শান্তি।